আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আমি কিন্তু সেই হরিপুর থেকে এই ভোলাতে আমার এই ভাইয়ের কাছে চলে আসছি। তো আজকে আমি আসছি গতকালকে, আজকে অনেক গাড়ির ভিডিও করছি। তো আপনারা এই মানে ভোলা জেলাটা কিন্তু বাংলাদেশের ভিতরে, এটা কিন্তু বাংলাদেশের বাইরে না। তো বিষয়টা হচ্ছে অনেকই মানুষ, অনেকই শ্রোতা, অনেক ফ্রেন্ড আছে আমার যারা আসলে আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসেন, শহীদ ভাইকে ভালোবাসেন। তো অনেকেই দেখা গেছে যে মানে ভাবে, সে চিন্তা ভাবনা করে যে আসলে ভোলায় যাব, ভোলা গেলে আসলে খাবলাই না দিয়ে বসে। আসলে এটা কিছু না, এটা হলো মানুষের মনের ভুল। আসলে এখানে কিন্তু কোনো সমস্যা নাই, এখানে যে শহীদ ভাই আসছে, ভাইয়ের সাথে কথা আপনাদের পরিচয় করা দেবো। তো আসলে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এখানে চলে আসবেন, টাকা পয়সা আপনাদের লাগবে না, আপনি এমনি আসবেন, কোনো সমস্যা নাই। আইসে যদি ভালো লাগে, ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন, আপনারা পাঁচ সাতটা দশটা গাড়ি উনি 10 মিনিটের মধ্যে দেখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে শোরুম না, এখানে যে আপনারা ঢাকার থেকে যে আপনারা শোরুমগুলো দেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক শোরুমে আপনার 50,000 টাকা লাভ না, কিন্তু তারা কিন্তু গাড়ি বিক্রি করে না। তো এখানে কিন্তু সেরা না, এখানে হচ্ছে যাদের গাড়ি তাদের কাছ থেকে ভাই নিয়ে দেবে। তো এক্ষেত্রে ভাইকে যদি আপনারা দেখা গেছে যে কিছু দিলেন না কোনো বিষয় না। আর মোট কথা হলো যে ভাইয়েরও 5-6টা গাড়ি আছে, উনি নিজেই দেখা গেছে কিনে, ওনার কিছু সামথিং যদি আবার উনি বিক্রি করে দেয়, আর উনি নিজেও চালায়, ওনার ড্রাইভার আছে, উনি নিজেও চালায়, উনি বিক্রি করে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি অনেক খুশি, আজকে এই ভোলাতে আমি আইসা। আসলে খালি শহীদ ভাই খালি আমার কাছে মানে শহীদ ভাইয়ের সাথে কথা হয়, শহীদ ভাইয়ের কাছে গাড়ি আছে, তো আমি আজকে নিজে দেখতে আসছি যে গাড়ি কি অরিজিনাল আছে কি না। তো আসলে এত পরিমাণ গাড়ি এখানে আছে যে আমার এই ফরিদপুর রাজবাড়িতে আমি এত গাড়ি দেখিনি। এখানে আমাদের দেশে দেখা যায় যেভাবে ভ্যান, অটো, ইজি বাইক যেগুলো মানুষ যেভাবে কান মানুষ কিনে, তো এই ভোলাতে কিন্তু মানুষ এই প্রাইভেট কার, সো আপনার এই হায়েস জিএল, হায়েস সুপার জিএল গাড়ি মানুষ এইভাবে কিনে জেনশনে ভালো হয়। তো বন্ধুরা চলুন, আমরা আমাদের শহীদ ভাইয়ের সাথে পরিচয়। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। তো আজকে এই যে আপনাদের এখানে আমি আসছি, আপনি খুশি তো ভাই? আমি আসলে এতটুকু খুশি হয়েছি যার কোনো শেষ নেই, আমি বলে বোঝাতে পারবো না সেটা, যে শামীম ভাই আমার কাছে আসছে। আর শামীম ভাইয়ের সাথে আমি কালকের থেকে পর্যন্ত একসাথে থাকতে পারছি, এটা আমার কাছে আসলে অনেক বড় ধরনের একটা খুশির বিষয়। আচ্ছা, আমাদের আমাকে যারা ভালোবাসে, আপনাকে যারা ভালোবাসে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। যারা আপনার চ্যানেল সবসময় দেখে আর আপনার মাধ্যমে যারা আমার সাথে এ পর্যন্ত কথা বলছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। এবং আমি এতটুকু সবার কাছে দাবি করব যে সবাই যেন অন্তত আমার কাছে এসে 2-4টা গাড়ি নেয়, এবং সবার সাথে যেন আরও সুসম্পর্ক আমার আরও বাড়ে, এটাই আমি আশা করি। আচ্ছা, যে সকল শ্রোতারা মানে বাইরে থাকেন, মানে প্রবাসী, প্রবাসী ভাইদের কিছু? প্রবাসী তো অনেক ভাইরা আমার কাছে ফোন দিছে, এবং অনেকে 2-6 মাস পরে আসবে বলছে, আসলে আমার সাথে দেখা করবে, গাড়ি নিবে, এরকম কথা বলছে। তো প্রবাসী ভাইদেরকেও বলবো যে আপনারা যারা আসবেন বলছেন বা গাড়ি কেনার আগ্রহী আছেন, সবাই আসলে ছুটি যখন শেষ হবে বা বাংলাদেশে আসবেন, তখনই যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন এবং যোগাযোগ করবেন, এবং আমার ভোলা জেলায় আসবেন। যদি গাড়ি নাও কিনেন, অন্তত ভোলা জেলায় এসে একটু ঘুরবেন। আমাদের ভোলা জেলা একটা পর্যটন জেলা, অনেক সুন্দর স্পটগুলো আছে, যেটা হলো কুয়াকাটা, সুন্দরবন, এসব হচ্ছে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো, এবং থাকার ভালো হোটেল আছে, খাওয়া দাওয়া সব কিছু ভালো পরিবেশে আছে। তো অন্তত গাড়ি না কিনেন, কিন্তু ভোলা জেলায় পর্যটক হিসেবে এসে ঘুরে যাবেন, এটা আমি সবার কাছে অনুরোধ করলাম। তো বন্ধুরা আপনারা অনায়াসে এখানে আসবেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, আপনারা আসবেন। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, এখানে থাকা খাওয়ার কোনো প্রবলেম নাই, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসিয়া গাড়ি আপনারা কিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের মানে সবার ভিতরে কিন্তু একটা মনুষ্যত্ববোধ আছে, আপনারা আসবেন, এটা হলো বড় কথা। আর এখানকার বিষয়টা হচ্ছে যে এই ভোলার জেলার মানুষ সবাই কিন্তু ভালো, আমি অনেকের সাথে পরিচয় হয়েছি, ভাই আমাকে পরিচয় করা দিছে। তো এখানে কিন্তু আমি এই আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বাট পার সিটার আছে, আসলে এরা দেখা যায় যে গাড়ি কিনতে যায়, একটা গাড়ি দেখতে গেলে 2-5 হাজার টাকা খরচা হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো অপশন নাই। এখানে আপনার গাড়ি ভাড়াও দিতে হবে না, শহীদ ভাইয়ের গাড়ি আছে, তো তাদের শহীদ ভাইয়ের উনি ঘুরিয়ে আপনার গাড়ি দেখাবে, কোনো সমস্যা নেই, 1 টাকা তো আপনাদের খরচ হবে না। আর এই বাংলাদেশে এমন এমন মিডিয়া আছে, আমি শুনছি, আমাকে অনেকেই ফোন করে বলে, শহীদ ভাইয়ের কাছে অনেক ফোন করে বলছে, এই মিডিয়ার সামনে যারা গাড়ি কিনতে গেছে দেখা গেছে যে মোবাইলটা ভাই থুয়েও চলে আসছে, এমনও রেকর্ড আছে যে তাদের কাছে তো টাকা পয়সা সব রাইহিয়ে দিছে, কিন্তু আপনারা দেখা গেছে যে 8,000 ভাড়াও নাই। তো আসলে বন্ধুরা আমি চাই না যে আমার কোনো ফ্রেন্ড, আমার কোনো শ্রোতা, আমার কোনো সাবস্ক্রাইবার, আমার যারা ভালোবাসেন, তারা আমি চাই না যে আপনারা গাড়ি কিনতে যা, মোটরসাইকেলই হোক, ইজি বাইকই হোক, আর মাইক্রোবাসই হোক, আপনারা আমি চাই না যে আপনারা কোনো একটা গাড়ি কিনতে যা, দেখার উদ্দেশ্যে যায় আপনারা ধরা খান,
কষ্ট পার মনে হতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা আমরা ভিডিও শেষ করছি। আর এটা হচ্ছে ভোলা জেলার মেঘনা নদী। আর ওই পাশে যে দেখা যাচ্ছে আপনারা ক্যামেরা আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই পাশে যে দেখছেন ওইটা হচ্ছে আপনার নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা, আর এটা হচ্ছে ভোলা জেলা। তো আসলে আর এটা হচ্ছে ইকো পার্ক, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইকো পার্ক, ভোলার বিখ্যাত একটা জায়গা। আর আপনারা অবশ্যই আসবেন, কোনো সমস্যা নাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এবং আমি একটু কথা বলবো, এবং এই পর্যন্ত মনে হয় যে 7-8টা পার্টি বিভিন্ন জেলার থেকে আসছে, পিরোজপুর, বরিশাল, উজিরপুর, তারপরে দিনাজপুর, রংপুর, এই পর্যন্ত যারাই আসছে আমি তাদের কোনো একটা টাকার চাও আমি খাইলে আমি আমার পকেট থেকে চা আমি তাদেরকে খাওয়াইছি, এবং আমার বাসায় রাখছি, আমার বাসায় খাওয়াইছি। 7-8 থেকে লোক আসছে, 3 দিন আমার বাসায় থাইকা খায়া তারপরে চলে গেছে। তো আমি আসলেই একজনের যদি মানে ইয়ে করতে পারি, তাকে একটু আপ্যায়ন করতে পারি, এটাতে আমি অনেক খুশি হই। কিন্তু তার কাছ থেকে 10 টাকা পাইলেই যে আমি খুশি হব এটাও না, কিন্তু আমি চাচ্ছি যে সব জেলার মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক হোক এবং এই ভালোবাসাটা থাকুক আমি যতক্ষণ বেঁচে আছি, এটাই চাওয়া পাওয়া, এটাই চাওয়া। তো আসলে ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে ভিডিও শেষ করছি। আর এখন সন্ধান গড়িয়ে আসছে। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় শামীমদার ভিডিও দেখে আমি আপনাদের কোনো আইডিয়া হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আর আমার যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।